প্রতি বাঁশ তিন বন্ধুর মধ্যে 1/2, 1/3, 1/6 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। কে সব থেকে বেশি বাঁশ পেল এবং কটে? প্রথমে আমরা স্বাভাবিক একটা অনুপাত ফর্ম দেবো। তাহলে অনুপাতটা এখানে কত? প্রত্যেককে আমরা কি করবো? 6 দিয়ে গুণ করছি। এবার আমরা জানি অনুপাতকে, প্রত্যেকটা অনুপাতকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে অনুপাতে কোনো চেঞ্জ হয় না। তাহলে এবার দেখো, 2 × 6 = 2 অসুবিধা হবে না। তারপরে 5 সেকেন্ড, 6 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো না, এটা প্র্যাকটিসের। শুধুমাত্র প্র্যাকটিসের। তো তুমি যদি ভাবো যে হ্যাঁ, এই যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড যেটা বলা হয় এর মধ্যে অঙ্কগুলো না, অবশ্যই আমি নামিয়ে দিলাম।